মৃত্যুর পরও সম্মান পেলেন না প্রাক্তন সিপিআইএম কর্মী। স্বেচ্ছা মৃত্যুর পর মৃতদেহ খুবলে খেল শিয়াল কুকুরে। অমানবিক এই ঘটনার সাক্ষী থাকল বর্তমান সভ্য সমাজ। শুধুমাত্র দুমুঠো অন্যের সংস্থান করতে না পারায় এই মর্মান্তিক পরিণতি। সদ্য সমাপ্ত হলো নির্বাচন আর তার ফলাফল। এই নির্বাচনে খরচ হয়েছে আনুমানিক কয়েকশো কোটি। তথাপি আজও আমাদের দেশে খিদের জ্বালায় কেউ মারা গেলে তার মৃতদেহ কুকুর শিয়ালে খুবলে খুবলে খায়। এই রকমই অতি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে চিত্তরঞ্জনের ফতেপুর এলাকায় 50 নম্বর রাস্তার শেষের দিকে। স্থানীয় সূত্রে জানা যায় বছর 58 নীতিশ দাস এলাকায় পুরনো একনিষ্ঠ সিপিআইএম কর্মী বলে পরিচিত। সেই সময় দুদুবার চাকরির ব্যবস্থাও করে দেওয়া হয়, কিন্তু চাকরি করলে পার্টির কাজে সময় দেওয়া যাবে না, তাই চাকরি করেননি নীতিশবাবু। তিনি তার জীবিকা নির্বাহের জন্য সামান্য ক্যাটারিংয়ের কাজ করতেন, কিন্তু বয়সের সাথে হার মেনে সেই কাজও তিনি আর করতে পারছিলেন না। অবশেষে পেটের জ্বালায় এবং মানসিক অবসাদে ভুগে কার্বলিক অ্যাসিড খেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর তার পড়ে থাকা মৃতদেহ খুবলে খুবলে খায় কুকুর এবং শিয়ালেরা। আচ্ছা একটু ভাবুন তো, যেখানে নির্বাচনের জন্য খরচ হয় কোটি কোটি টাকা, সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছে একমুঠো খাদ্য এবং চিকিৎসার অভাবে। লজ্জা, এইরকম ঘটনা শিক্ষিত এবং সভ্য সমাজের কাছে আশাতীত এবং নিন্দনীয়। এটা যেন সভ্য সমাজের গালে সপাটে চর মারার মতো। সন্তোষ মণ্ডল, এসিডব্লিউ ইন্ডিয়া, চিত্তরঞ্জন। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এলসিডব্লিউ ইন্ডিয়া উইটনেস দ্য স্টোরি।